স্বাগতম বন্ধুরা আজকের নতুন একটা গল্পের ভিডিওতে তো আজকের আমাদের গল্পের টপিক হলো কাজীর বিচার যার লেখক হলেন উপেন্দ্র কিশোর চৌধুরী, তো চলুন গল্পটি শুরু করা যাক রামকানাই ভালো মানুষ নেহাত ভালো মানুষ কিন্তু ঝুটারাম লোকটি বেজায় ফন্দিবাজ দুজনের দেখাশোনা আলাপ সালাপ হল ঝুটারাম বললে ভাই দুজনেই বোঝা বয়ে খামোকা কষ্ট পাই কেন এই নাও আমার পুটলিটাও তোমায় দেই এখন তুমি সব বয়ে নাও ফিরবার সময় আমি বইব রামকানাই ভালো মানুষের মতো দুজনের বোঝা ঘাড়ে বয়ে চলে গ্রামের কাছে এসে তাদের খুব খিদে পেয়েছে রামকানাই বলল এখন খাওয়া যাক কি বলো ঝুটারাম বলল বেশ তো এক কাজ করো খাবারের হাড়ি দুটোই খুলে লাভ নেই মিছিমিছি দুটোই নষ্ট হবে কেন এখন তোমারটা থেকে খাওয়া যাক ফিরবার সময় আমার খাবার খাওয়া যাবে রামকানাই তাই করল। ঝুটারাম বলল ভাই তোমার বাড়িতে কে কে আছে রামকানাই তার বাবা মা ভাই বোন স্ত্রী ছেলেপিলে সকলের কথা বলতে লাগলো তার মেয়ে কত বড় হয়েছে তার ছেলে কি করে সব কথা বলল রামকানাই গল্পেই মত্ত তার যখন হুঁশ হলো ততক্ষণে খাবার প্রায় শেষ হয়ে এসেছে ঝুটারাম খাওয়া দাওয়া শেষ করে গম্ভীরভাবে হাত মুখ ধুয়ে বলল ভাই একটি কথা তুমি যে আমায় খাওয়ালে সে এমন বিশ্রী রান্না যে কি বলবো তুমি এমন খারাপ লোক তা তো আমি জানতাম না নেহাত তুমি বন্ধু লোক তোমায় আর বেশি কি বলবো কিন্তু এরপর আর তোমার সঙ্গে ভাব রাখা চলে না আমি চললাম এই বলে সে ভরা হাঁড়ি কাঁধে নিয়ে হনহন করে চলে গেল রামকানাই বেচারির পেটও ভরেনি ঝুটারামের ভাগ থেকে যে খাবার আসা ছিল তাও গেল সন্ধ্যার সময় পেটে খিদে নিয়ে এতখানি পথ হেঁটে কি করে সে বাড়ি ফিরবে তাই ভেবে কাঁদতে লাগলো এমন সময় কাজীর পেয়াদা সেখানে দিয়ে যাচ্ছিল সে রামকানাইকে বলল, কাঁদছ কেন রামকানাই তাকে সব কথা বলল পেয়াদা বলল এই কথা চলো দেখি কাজী সাহেবের কাছে তিনি এর বিচার করবেন কাজীর কাছে হাজির হতেই হুজুর বললেন কি চাও রামকানাই তাকে সব কথা শোনাল কাজী শুনে বললেন হা 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 এমন মজা তো কখনও শুনিনি আর তোকে দিয়ে জিনিস বইয়ে আবার তোরই ভাত খেয়ে গেল তোর আক্কেল ছিল কোথায় আবার এই বলে কাজী হাসলেন বোলাও ঝুটারামকে পেয়াদা ছুটল লোক লস্কর সবাই ছুটল তিন মিনিটের মধ্যে ঝুটারামের ঝুটি ধরে কাজীর সামনে দাঁড় করালো কাজী বললেন আরে দাঁড়াও দাঁড়াও গায়ের মোরলকে ডাকো শেরজিকে ডাকো কোটাল ঢাক পিটিয়ে সবাইকে ডাকো এমন মজার কথাটা সবাই এসে শুনে যাক দেখতে দেখতে ঘর ভরিয়ে ভিড় জমিয়ে লোকের দল হাজির তখন কাজী বললেন বাবা ঝুটারাম এবার তুমি বলো দেখি তোমাতে আর এতে কি হয়েছিল ঝুটারাম ভয়ে কাঁপতে কাঁপতে বলল। দোহাই হুজুর আমি কি কিছু জানি না ওই হতভাগা আমায় ভুলিয়ে ভালিয়ে খানিকটা খাবার খাইয়েছিল সেই থেকে আমার মাথা ঘুরছে আর কেমন করছে এই কথা শুনে রেগে চিৎকার করে কাজী বললেন পাজি আমার মজার গল্পটা মাটি করলি খাবার খেলি আর মাথা ঘুরলো এ কি একটা কথা হলো পিয়াদা দেখো তো এর কাছে কি আছে সব কেড়ে রাখো ব্যাটার গল্পের মধ্যে যদি একটা রস থাকে ও সব ওই রামকানাইকে দিয়ে দে ওই যা বলছে সত্যি হোক মিথ্যে হোক তার মধ্যে মজা আছে এই শুনে সবাই হেসে উঠল তো বন্ধুরা এই ছিল আজকের গল্প তো আপনারা এই উপেন্দ্র কিশোর কাজীর এই রকম মজার একটা বিচার শুনে আপনাদের মতামত কি হলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না এবং গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে এই এইরকমই আবারো একটা নতুন গল্পের ভিডিও নিয়ে আপনাদেরই সঙ্গে ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত